তিস্তা নদীর পানি বণ্টন চুক্তি নিয়ে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে চলমান সংকট 2026 সালের মধ্যে মিটে যাবে বলে আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, তিস্তা নিয়ে ভারত সরকারের কোনো অসুবিধা নেই, সমস্যা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। তবে আলোচনা করেছি, আশা করছি ভারতের জাতীয় নির্বাচনের পর একটা সমাধানে পৌঁছতে পারব। তিস্তা নিয়ে আলোচনা হয়েছে, তিস্তার পানি বণ্টন নিয়ে তো কেন্দ্রীয় সরকারের কোনো অসুবিধা নেই, সেখানে সমস্যা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের, তো সেটি আমরা আলোচনা করেছি। আমরা আশা করছি নিশ্চয়ই ভারতের নির্বাচনের পরে এই নিয়ে একটা সমাধান অবশ্যই আমরা পৌঁছাতে পারব, এসে মর্মে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, 2026 সালে গঙ্গা চুক্তিও আছে, আশা করছি তার মধ্যেই তিস্তার পানি চুক্তির সমাধান হবে। আপনারা জানেন যে 2026 গঙ্গার পানি বণ্টন চুক্তিও আবার রিনিউ করতে হবে, সেটি নিয়েও আমরা আলোচনা করেছি। সাংবাদিকরা পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, তিস্তা চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বাংলাদেশ কোনো কথা বলবে কিনা। উত্তরে ডক্টর হাসান বলেন, এটি ভারতের অভ্যন্তরীণ বিষয়, আমাদের কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিজনেস করতে হবে। ভারতের কেন্দ্রীয় সরকার এখন কিভাবে রাজ্য সরকারের সঙ্গে বোঝাপড়া করবে সেটি কেন্দ্রীয় সরকারের বিষয়। দেখুন, এটা ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, আমরা কেন্দ্রীয় সরকারের সাথেই বিজনেস করতে হবে। আমরা ভারতের কেন্দ্রীয় সরকার এখন রাজ্য সরকারের সাথে কিভাবে বোঝাপড়া করবে সেটি কেন্দ্রীয় সরকারের বিষয়। ভারতে তিন দিনের সফর শেষে দেশে ফেরার আগে শুক্রবার কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার আন্দালিব ইলিয়াস সহ মিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আপনার প্রিয় মানুষদের কখনো বিপদে ফেলতে চাইবেন না স্যার? তাহলে আমাদের বিপদে রাখা কি ঠিক হচ্ছে? এজন্যই বিজলি কেবলস সবচেয়ে ভালো ও নিরাপদ। ফ্লেম রিটার্ডেন্ট পিভিসি দিয়ে তৈরি বিজলি কেবলস, নিরাপদ আজীবন।